একটা সময় চিন্তা করতাম যে বাইক চালানো অবস্থায় তো মনোযোগ সব বাইকে দিয়ে থাকে, তখন আপনার আবার কথা রানিং রেখে কীভাবে মোটর ব্লক করে। এই রাস্তায় আপনার এই যে খাম্বার সাথে বিভিন্ন সুতার মতো কিছু একটা পেঁচায় রাখে, বাইরা একটু আমাদের হাই হাই দিল। বন্ধুরা, আমি এখন পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় আছি। বন্ধুরা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আপনারা যখন ড্রাইভিং করবেন অথবা মোটরসাইকেল রাইড করবেন, অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন। তো ভালোই হলো রাস্তাটা ফাঁকা, যদি আমরা ওই ভিতর দিয়ে আসতাম মোটামুটি ভালো একটা জ্যাম পেতাম। এখন আমরা ক্যান্টনমেন্টে প্রবেশ করতেছি, আপাতত ক্যামেরা আমাদের বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, আমার ছোটো ভাই মাহতাব, ও মাত্র আমাকে ফোন দিল পুরান ঢাকায় যাওয়ার জন্য, ওকে নিয়ে আসার জন্য। ওর ফ্রেন্ডের বাসায় আছে, তো ওকে এখন নিয়ে আসার জন্য আমি নিচে যাচ্ছি, বাইক স্টার্ট দেবো এবং পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তো সাথে সাথে চিন্তা করলাম যে একটা ব্লগ করে ফেলি, তো সেই জন্য আজকের এই পর্ব। তো আপনারা সবাই সাথেই থাকুন। বন্ধুরা, আমি এখন মিরপুর ২৪ নম্বর ২ বাসানটেক মোড়ে আছি। আমি এখন নৌবাহিনী সদপ্তর হয়ে, অর্থাৎ নৌবাহিনী সদপ্তরের যেই মেইন রোড আছে ওই রোড হয়ে ইউলুকের পাশ দিয়ে এখন পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। বন্ধুরা, একটা সময় চিন্তা করতাম যে বাইক চালানো অবস্থায় তো মনোযোগ সব বাইকে দিয়ে থাকে, তখন আপনারা আবার কথা রানিং রেখে কীভাবে মোটর ব্লক করে। তো এইটা মোটরব্লক না করলে বুঝতে পারতাম না। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. সামনে জটলা জ্যাম, তো আমার ছোট ভাই সিগন্যাল দিল, ও এখানে দাঁড়ায় ছিল। তুই একাই এই জায়গায়? হ্যাঁ, ক্যামেরা নিব না? রায় তো আমার তো কোনো কাজে লাগলো না ক্যামেরাটা। ক্যামেরা লাগাম রে রবি বিশুদ্ধ যদি আবার দেওয়া লাগে তাহলে আমার লাভটা কি হইলো? কি আইব এই দুই দিনে লই নিয়ে কি করবো? শুক্রবার দিয়ে গেছি, ঠিক আছে। আর পাশরা এক সপ্তাহ কই হইল? One eternity later.
এনে হর্ন না দিলে আমি তো হর্ন দিতে দিতে আছি, তাহলে এত তাড়াতাড়ি আইতে পারতাম। 5 মিনিটস লেট। ওই শেখর কি রে কল দরাস্তাই কল দিলি কমা কে? আরে আমার আড্ডা তো হয়ে গেছে গা, যেই জ্যাম ঠেলা আইছি। শেখর ভালো আছো না? আছি মোটামুটি, কোখানে একটু রোডের সাইড করে লে হালকা। তো তোমকে কি কাজ কাম হইছে? আদে মোটামুটি হইছে, পড়া ভালোই তিন দিনে। তো ভালো তো। Much later, much much later, the next day. বন্ধুরা আমি এখন পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় আছি। তো আমার ছোট ভাইকে এখান থেকে রিসিভ করলাম। তো এখন আমরা এখানে তেঁতুল চা খাচ্ছি। তো পুরান ঢাকায় আপনারা আসলে তেঁতুল চা, লেবু চা, গুড়ের চা, তান্দুরি চা, এগুলো সব কিছু আপনারা খাইতে পারবেন। যেমন দেখেন যে আমার ছোট ভাই চা খাচ্ছে। তো এটার পাশাপাশি পুরান ঢাকায় বিখ্যাত যত ওই যে নান্না, হাজিব বিরিয়ানি, অনেক ভালো ভালো বিরিয়ানির এলাকাটাও কিন্তু এটা। এখানে আসলে জম্পেশ খাবার দাবার খেয়ে যেতে পারবেন। যদি আসার সময় একটু প্যারা হবে জ্যামের কারণে, কিন্তু খাবার খাওয়ার পরে সব ভুলে যাবেন। বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি। আমি এখন পিলিয়ন হিসেবে আমার ছোট ভাইয়ের বাইকের পিছে বসে আছি, ও রাইড করতেছে। তো আমরা রুট চেঞ্জ করছি এখন। আমি আসার সময় আসছিলাম গুলিস্তানের রাস্তা থেকে, এখন নটরডেমের রাস্তা দিয়ে আমরা যাব। কারণ গুলিস্তানের রাস্তায় প্রচুর জ্যাম, ওই জ্যাম ঠেলে এখন যাওয়ার এনার্জি বর্তমানে নাই। তো বন্ধুরা বলতে না বলতে আমরা জ্যামের ভিতরে চলে এসেছি। এই জ্যাম শুরু, রাস্তাটা মোটামুটি ভাঙা এই পাশে, আর এই পাশে মোটামুটি জ্যাম দেখা যাচ্ছে। বন্ধুরা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তো আমরা জ্যামের ভয় করে আমরা একটা বিকল্প রাস্তায় উঠেছি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন এই রাস্তাতেই জ্যাম। তো এই রাস্তায় সম্ভবত আমার ছোট ভাই যেটা বললো যে দূরত্ব বেশি একটা বেশি দূরে না, মোটামুটি অল্প দূরত্ব আছে। তো অল্প কিছুক্ষণ আমরা হালকা সামনে যেতে পারলে তাহলে আমরা ভালো রাস্তায় উঠে যাব। তো বন্ধুরা আমরা জ্যাম পার করে এখন ফাঁকা রাস্তায় এসে পড়েছি। যদিও এটা একটা এলাকার গলির মতো লাগতেছে, কিন্তু পুরান ঢাকা তো, তো এটাই মেইন রোড, এটাই বড় রাস্তা। কারণ এর চাইতেও ছোটো ছোটো রাস্তা, চিকন চিকন রাস্তা এখানে রয়েছে। তো আমরা আচ্ছা, এই জায়গার নাম হলো রায়শা বাজার, রায়শা বাজার এলাকায় এখন আমরা আছি। তো এখান থেকে আমরা এখন মেইন রাস্তার দিকে যাব। তো এখানে অনেক খাবারের দোকান দেখতে পাচ্ছি, কুপার্স, অনেক খাবারের দোকান এখানে আছে। এখানে রাস্তাটা যথেষ্ট ফাঁকা। তো আমার ছোটো ভাই ঠিকই বলেছিল, ফাঁকা রাস্তা এখন আমরা আছি। তো ভালোই হলো রাস্তাটা ফাঁকা, যদি আমরা ওই ভিতর দিয়ে আসতাম মোটামুটি ভালো একটা জ্যাম পেতাম। তো এখন সামনে কোনো জ্যাম আছে কিনা সেটা বলতে পারতেছি না। তো জ্যাম না থাকলে খুবই ভালো, আমাদের 11টার ভিতরে পৌঁছাতে হবে। এখন রাত প্রায় 10:30 মতো বাজে। তো চেষ্টা করতেছি, দেখি যেতে পারি কি না। তো টার্গেট যদি ঠিক মতো আমরা কাজে লাগাইতে পারি তাহলে অবশ্যই যেতে পারবো। সামনে একটা ট্রাক আছে। তো এই পুরান ঢাকা এলাকায় অথবা এই মতিঝিল বা এই দক্ষিণ সাইড, ঢাকার দক্ষিণ সিটির দিকে যদি আপনি রাত্রেবেলা আসেন তাহলে অবশ্যই আপনাকে একটু ট্রাকের সম্মুখীন হতে হবে, কারণ এখানে রাত্রেবেলা ট্রাকগুলো আনলোড করে লোড করে। তো বন্ধুরা আমার সামনে শাপলা চত্বর, মতিঝিলের শাপলা চত্বর এলাকা, ঢাকার অনেক ব্যস্ততম এলাকা এটা। আপনারা যখন ড্রাইভিং করবেন অথবা মোটরসাইকেল রাইড করবেন অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন, কারণ সতর্কতার উপরে আর কোনো কথা নেই, অল টাইম সতর্ক থাকতে হবে। সিগন্যাল মেনটেন করতে হবে, কে কী সিগন্যাল সামনে দিল সেটাও খেয়াল রাখতে হবে।
আর যখন আপনি ফাঁকা রাস্তায় টানবেন অবশ্যই খেয়াল করবেন বাংলাদেশের ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু ভাঙা থাকে। আপনি দেখতেছেন পুরো ভালো একটা রাস্তা, কিন্তু হঠাৎ করে দেখবেন যে কোনো সময় রাস্তা ভাঙা হয়ে যেতে পারে, আপনার সামনে হঠাৎ করে ভাঙা রাস্তা পড়ে যেতে পারে। যেমন আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, এতক্ষণ ভালো ছিল কিন্তু এখন রাস্তা যথেষ্ট ভাঙা। আমরা এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ঠিক পাশ দিয়ে চলে আসলাম, ওই পাশে রাস্তাটা একটু ভাঙা ছিল, তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন রাস্তা একদম ক্লিয়ার। বন্ধুরা, আপনারা যখন ঢাকা সিটির ভিতরে রাইড করবেন, রাত্রেবেলা বের হলে অবশ্যই একটু জ্যামের কথা মাথায় রেখে বের হবেন, আর এই টাইমে একটু ট্রাকের পরিমাণ বেশি থাকে, তো সেই জন্য অবশ্যই আপনাদের ওই মানসিকতা নিয়ে বেরোতে হবে। আর ট্রাকগুলো রাস্তায় একটু প্যারা দেয়, ওরা মোটামুটি স্লো চলে কিন্তু জায়গা দখল করে বেশি। বন্ধুরা, আমরা এখন মতিঝিল এলাকা ছেড়ে এসেছি, এখন আমরা অন্য এলাকায় প্রবেশ করতেছি। তো আমাদের এলাকা যদিও যথেষ্ট দূরে এই এলাকা থেকে, তো এখানে লাইটের আলোটা খুব ভালো পাওয়া যাচ্ছে। আমরা এখন আছি আপনার সামনে হলো গিয়ে আপনার বেইলি রোড, আমরা এখন বেইলি রোডের দিকে যাচ্ছি। ধরো আমরা পুলিশ এসবি অফিসার, ভাইয়ারা একটু আমাদের হাই হাই দিল। তো বন্ধুরা, আমরা এসবি অফিস পার করে আসলাম, এখন আমরা ফ্লাইওভারে উঠছি, মগবাজার ফ্লাইওভারে। তো 100cc বাইক নিয়ে আমরা এখান দিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের সৌন্দর্য। তো হঠাৎ করে কি হলো, হ্যাঁ গাড়ি নষ্ট হয়েছে, হর্ন দাও। হ্যাঁ, আপনারা রাতের বেলা ফ্লাইওভার ব্যবহার করার থেকে একটু বিরত থাকবেন, কেননা এই রাস্তায় আপনার এই যে খাম্বার সাথে বিভিন্ন সুতার মতো কিছু একটা পেঁচায় রাখে, যার ফলে বাইক পড়ে যায় এবং ওরা ছিনতাই করে। তো সেই জন্য আপনাদের অবশ্যই সতর্কতার সাথে এই ব্রিজ ব্যবহার করতে হবে, যে কোনো ফ্লাইওভার গভীর রাতে ব্যবহার করবেন না। তো বন্ধুরা, আমরা দুই ভাই এখন একসাথে যাচ্ছি, সামনের রাস্তাটা মোটামুটি ফাঁকা, আমার ভাই মনোযোগ দিয়ে সামনে দেখতেছে, আমি একটু ওকে দেখাইলাম। এতক্ষণ যাবৎ আমরা একসাথে এখানে আছি, আসার সময় আমি একা একা আসছিলাম, তো সাথে এখন আমার ছোটো ভাই আছে, আমরা দুইজন একসাথে যাচ্ছি। আমরা এখন ফ্লাইওভারের উপরে আছি, ফ্লাইওভার ঢাকার এই ফ্লাইওভার ওগুলো খুবই ভালো, অল্প সময়ে আমরা অনেক দূরত্ব আমরা অতিক্রম করতে পারি। বন্ধুরা, এখানে পুলিশের সিগন্যাল দিয়েছে, এই মোড়টা পার হলেই নাবিস্কো, নাবিস্কোর পরেই আমরা মহাখালী চলে যাব, মহাখালী চলে গিয়ে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট পৌঁছে যাব। বন্ধুরা, আমরা এখন মহাখালী চলে এসেছি, আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন মহাখালী ফ্লাইওভার। তো রাত্রেবেলা ঢাকা সিটি আসলে অনেক সুন্দর লাগে, আপনারা যারা ঢাকা সিটি রাত্রেবেলা দেখেছেন তারা অবশ্যই আমার সাথে